আর বর্তমানে শুটটা করতেছি বয়া এম1 দিয়া। আগেরগুলোর তুলনায় অডিওর কোয়ালিটি বেটার পাইছি বইলেই আমি আপনাদের কাছে এই ব্যাপারটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা যারা ভিডিও তৈরি করি, আমাদের ভিডিওকে খুব বেশি সুন্দর মানুষের কাছে গ্রহণযোগ্য হিসেবে ফুটিয়ে তুলতে হলে অডিওর কোনো বিকল্প নাই। আপনার ভিডিওর ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার মনে হয় অডিও। মানে যদি আপনার ভিডিওর কোয়ালিটি সামান্য খারাপও হয়, তারপরও আমার মনে হয় ওই ভিডিওটা মানুষ দেখবে যদি আপনার ভিডিওর কন্টেন্ট ভালো হয়। কিন্তু যদি আপনার অডিও খারাপ হয়, তাহলে একটা মানুষ কখনোই সেই ভিডিওটা দেখবে না। যেই প্রবলেমটা আমি এতদিন ফেস করে আসছি, তো এতদিন যাবৎ আমার অডিওটা নিয়ে টুকটাক আপনারা অনেকেই কমপ্লেন করছেন যে আপনার অডিও বেটার করেন, অডিও উন্নতি করা দরকার। তা আমিও সেইভাবে বিবেচনা কইরা এই প্রবলেমটার একটা সলিউশন বাহির করার চেষ্টা করছি, আর সেইটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার না করলে তো হয় না। সেই ব্যাপারটাই আজকে আমি ভিডিওতে শেয়ার করব। আমি আগে মাইক্রোফোন ব্যবহার করতাম বয়া BYM1 মডেলটা। এতদিন যাবৎ আমার ভিডিওর অডিওগুলো আপনারা বয়া M1 থেকেই শুনছেন। আমি জানি বা টুকটাক উপলব্ধি করি যে যারা নতুন মোটো ব্লগ শুরু করে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, যেগুলো আমি নিজেও হয়েছি। এই সমস্যাগুলো সমাধান করার জন্য কোনো গাইডলাইন আমি পাই নাই, যেমন কোন মাইক্রোফোন ইউজ করব, ভিডিও সেট আপগুলো কীভাবে সেট করব, কোন হেলমেটটা আমার জন্য বেস্ট হইব, ক্যামেরার ক্ষেত্রে কোন সেটিংটা করলে আমি খুব ভালো ভিডিও কোয়ালিটি পাবো, ইত্যাদি ইত্যাদি বহুত প্রশ্ন বা বহুত সমস্যার সম্মুখীন হইতে হয়। চাই না আমার নেক্সটে যারা আমার ভিডিওগুলো দেখতেছেন বা আমার ভিডিওগুলো দেখেন তারা এই প্রবলেমগুলো ফেস করেন। এই ভিডিওটাতে আমি দুইটা মাইক্রোফোন নিয়ে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। একটা হলো বয়া BYM1 এইটা, আর একটা হলো আমার নতুন মাইক্রোফোনটা। তো চলেন বয়া M1 সম্পর্কে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। এখন যেই আমি মাইক্রোফোনটা দিয়ে কথা বলতেছি, এটা হলো বয়া M1 মাইক্রোফোন। এই মাইক্রোফোনটাও নিঃসন্দেহে খুবই ভালো একটা মাইক্রোফোন, কিন্তু মোটোব্লগ করার ক্ষেত্রে এই মাইকটা একটু প্যারাদায়ক। যেমন বয়া M1-এর সবচেয়ে মানে প্যারাদায়ক যেটা, এটা হলো এই গুটলিটা। এটা হেলমেটের ভিতরে রাখাটা খুবই মুশকিল। আর এটা থাকার একটা কারণ আছে, এইটা এখানে একটা সুইচ আছে, এই সুইচটার মাধ্যমে আপনি স্মার্টফোনেও ইউজ করতে পারবেন আবার ক্যামেরাতেও ইউজ করতে পারবেন, সেই জন্য এটা দেওয়া। আর এই মাইকটা অ্যাকচুয়ালি দেওয়া মূলত সাক্ষাৎকার টাইপের ভিডিও করার জন্য। এই হইল বয়া M1-এর অবস্থা। মোটামুটি মেবি 10 মিটার হইতে পারে, শিউর না। এত বড় তার আপনার হেলমেটের ভিতরে গুটাইয়া রাখা একটা অসাধ্য ব্যাপারই বলতে গেলে। তো এই বয়া M1 মাইকটা দিয়া আমরা একটু আগে একটু জ্যামে বাজারের মাঝখান দিয়ে আসছি, সেইটার একটা শ্যুট করে আসছি যে সাউন্ডটা কেমন আসে সেটার জন্য আপনাদেরকে আউটপুটটা দেখাইতে পারি। তো সেটা একটু দেখে আসেন। এখন আমি আসি একটা বাজারে, টুকটাক ভিড় আছে, গাড়ি ঘোড়ার শব্দ আছে, বাহিরের অনেক নয়েজ আছে। আর বর্তমানে শ্যুটটা করতেছি বয়া M1 দিয়া। আমার হেলমেটের ভাইজোর খোলা থাকা অবস্থায় মোটামুটি 50 স্পিডে আসি। মাইকটা আমি খারাপ বলি না, বাট মোটো ব্লগ করার জন্য এই মাইকটা আমার মনে হয় একটু আনকমফোর্টেবল। তো আসলে বয়া BYM1 মাইকটা দিয়ে আমি খুব প্যারা পাইছি, কারণ এটার এতগুলো তার হেলমেটের ভিতরে পেঁচায় রাখা এটা একটা খুবই প্যারাদায়ক কাজ ছিল। আর তারগুলো তো আপনার পেডিংয়ের নিচে সুন্দরভাবে মিশে না, ওগুলো আপনার মাথার ভিতরে একটা ব্যথার সৃষ্টি করতো আর কি। তারপরে আমি এই ব্যাপারটার একটা সলিউশন খোঁজার চেষ্টা করলাম, আর ইউটিউবে আমি তেমন কোনো ভিডিও পাই নাই যে এখানে স্পষ্টভাবে মেনশন করা আছে যে আপনি কোন মাইক্রোফোনটা ইউজ করলে বেস্ট একটা রেজাল্ট পাইবেন অডিওর ক্ষেত্রে। আর ইন্ডিয়ান কিছু ব্লগ পাইছিলাম, বাট ইন্ডিয়ান ব্লগগুলোতে যেই মাইক্রোফোনগুলো ওনারা সাজেশন করে ওই মাইক্রোফোনগুলো আমাদের দেশে অ্যাভেলেবেল না, আমাদের দেশে মার্কেটে পাওয়া যায় না। এই তো গেল আমার পুরাতন মাইক্রোফোনটা নিয়ে, এখন আসি আমি নতুন কোন মাইক্রোফোনটা নিছি। তো চলেন নতুন মাইক্রোফোনটার একটা ছোটোখাটো আনবক্সিং দেখে আসি। আমি এই মাইক্রোফোনটা আনাইছি মোটো অটো থেকে, সেটা দেখতে পারতেছেন মোটো অটো। ফেসবুক পেজে ওনাদের সার্চ দিলে ওনাদের পেজ পাওয়া যাবেন, ভেরিফাইড পেজ, ওইখান থেকে আনাইতে পারবেন। তো এই মাইকটার প্রাইস এখানে আছে যে দেখেন 1000 টাকা, আর ডেলিভারি চার্জ নিছে 120 টাকা। ঢাকার বাইরে হইলে ডেলিভারি চার্জটা আগে বিকাশ করে দিতে হয়, তারপরে আপনারা পার্সেলটা হাতে পাওয়ার পরে পার্সেলম্যানকে বাকি টাকাটা দিয়ে দিবেন। আর ঢাকার ভিতরে হইলে কোনো টাকাই দেওয়া লাগে না, প্রথমত প্রোডাক্ট হাতে পাওয়ার পরে সম্পূর্ণ টাকা আপনারা পেইড করতে পারবেন।
এলো আমাদের কাঙ্ক্ষিত সেই মাইক এরিমিক, দেখি এটার ভিতরে আর কি কি পাওয়া যায়। বক্সটা খোলার পরপরই আপনারা এরকম একটা লেদারের প্যাকেট পেয়ে যাবেন, যেটা খুবই স্মুথ এবং খুবই সুন্দর, ভালো লাগে, হাতে একটা ফিল পাওয়া যায়। এটার ভিতরে কি কি পাওয়া যায় দেখি। প্যাকেটটা খোলার পরে আমরা এখানে ফার্স্ট অফ অল আমাদের মাইকটা পেয়ে যেতেছি। এই যে মাইকটা খুবই ছোট, মানে ওইটার মতো এত বড় লম্বা তার না। এই জিনিসটা হলো আমাদের মেইন জিনিস, মানে ক্যামেরাতে ইউজ করলে এই কনভার্টারটা দরকার, আর ক্যামেরা ছাড়া যদি স্মার্টফোনে রেকর্ড করেন তাহলে সরাসরি এটা ইউজ করলেই পারবেন। এটা কিসের জন্য দিছে আমি জানি না, কি বলে উলের মতো বা লোমের মতো, হয়তো বা মাইকে আপনারা বাতাসের কিছু একটা নয়েজ পাইবেন, বাট এটা ইউজ করলে তেমন একটা নয়েজ থাকবে না, সেজন্য এটা খুব ইম্পর্টেন্ট। তো আমি এই মাইক্রোফোনটা এখন খুইলা, এই মাইক্রোফোনটা এখন ব্যবহার করে আপনাদেরকে দেখাইতেছি কেমন লাগে। এটার লেন্থটা দেখেন, একদম এক হাতের ইতে আসা পড়ছে, আর এর আগেরটা অনেক বড়, অনেক বড়। তো বন্ধুগণ, এই হইলো আমার সেই কাঙ্ক্ষিত এরিমিক মাইক। মাইকটার প্যাকেটটা আবার ভালোভাবে দেখেন, এরিমিক। এটার কিন্তু দুইটা আপনার মাইক, একটা হলো ডবল হেডের, একটা সিঙ্গেল হেডের। সিঙ্গেল হেডেরটা হলো একটা মাইক থাকে, আর ডবল হেড হইলো দুইটা মাইক বাইর হয় একটা থেকে। ওইটা আনবেন না আবার, ওইটা আনলে কিন্তু প্যাচে পড়ে যাবেন। এখন সাউন্ড কোয়ালিটিটা কেমন সেটা আপনারা দেখতেছেন, বাহিরে কিন্তু মোটামুটি ভালো বাতাস, খুব ভালো বাতাস। একটু আগে ওই মাইক্রোফোনটার অডিওগুলো যদি শুনে থাকেন তাহলে অবশ্যই দেখছেন ওইগুলোতে কেমন সাউন্ড আসে, আর এইটাতে কেমন সাউন্ড আসে সেটাও আমার কমেন্টে জানাইবেন। তো এখন চলেন আপনাদেরকে আমি নতুন মাইক্রোফোনটা দিয়া স্টেশনের মাঝখানে বাকি জ্যামজটের মাঝখানে অডিও ফিডব্যাকটা কেমন দেয় সেটা একটু দেখাই। এখন আমি আসি একটা বাজারে যেখানে প্রচণ্ড জ্যামজট গাড়ি ঘোড়ার মাঝখানে। এখন আপনারা আউট যে একটা নয়েজ থাকে, যেমন ধরেন গাড়ির হর্নের, এরপরে ট্রাকের ইঞ্জিনগুলো চলতেছে, এগুলোর যে একটা আউট নয়েজ থাকে, এই নয়েজগুলো কেমন পাইতেছেন? আমার মনে হয় একটু কমই পাইবেন আগেরটার তুলনায়। এই মাইক্রোফোনটা কিন্তু আমি আজকে আনাই নাই অনলাইন থেকে, মোটামুটি 15 দিনের মতো হয়ে গেছে। তো 15 দিন আমার কাছে আছে, এরপরে এটা দিয়ে ভিডিও করছি প্রায় দুইটা, লাস্ট দুইটা ভিডিও আপনারা যদি দেখতে চান দেখে আসতে পারেন, অডিওগুলো কেমন আসছে সেটাও বুঝতে পারবেন। আগেরগুলোর তুলনায় অডিওর কোয়ালিটি বেটার পাইছি বলেই আমি আপনাদের কাছে এই ব্যাপারটা নিয়ে আপনার ভিডিও করতে আসছি, ভালো পাইছি বলেই এই ভিডিওটা নিয়ে আসছি আপনাদের মাঝে। বাহিরে কিন্তু আপনার মোটামুটি ভালো বাতাস আছে, আমার বাইক চালাইলে কিন্তু একটা বাতাস থাকে, আবার বাহিরে এমনিও এক্সট্রা বাতাস আছে অনেক ভালো। তো সেই ক্ষেত্রে অডিওটা আমি লাস্ট দুইটা ব্লগে খুব ভালো পাইছি ফিডব্যাক। আমার হেলমেটের ভাইজার অফ, আমি প্রায় 65+ স্পিডে আছি, প্রায় 70। এখন আমার অডিওর কোয়ালিটি কেমন আসতেছে আপনারা শুনেন। তো আপনাদের সাথে দেখা হবে, কথা হবে আগামী কোনো ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা কেমন লাগছে, অর্থাৎ ভিডিওতে অডিওর কোয়ালিটিটা কেমন হয়েছে সেটা একটু আমার সাথে শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে, তাহলে খুব উপকৃত হব। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন, লাইক দিবেন। তো টিল দেন সবাই ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।